বরগুনা সদরের বুড়িচর গ্রামে সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 40 জন। বর্তমানে সাপ আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী। সাপ আতঙ্কে বিদ্যালয় যেতে ভয় পাচ্ছে ছাত্রছাত্রীরা, কৃষক ভয় পাচ্ছেন মাঠে নামতে, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। সাপের ভয়ের কারণে মানুষজন একটু কম বাইরে বাইরে এলাকার সাপে মনে করেন কি হয়েছে, এলাকায় মানুষ আতঙ্কিত, রাস্তা দিয়ে হাঁটলে মানুষ এখন বেশি হাঁটে না, লড়াচড়া করে না, হাতের ভয়তে হাতের সুযোগ পাইলেই কামড় দেয়। এই দেশ জ্বলা যা ফট করে হাফ বাইরে কি তো যে কামড়ায় সাপ, কিন্তু এমনি দেহেও না, সহও দেহে না, আর কিছু না, পেশাইয়াও ধরে না, এমনি ঠোর দেয়। এই একজন অসুস্থ হয়ে পড়ে, এই বাবা হানি এলাকায় এইভাবে চলতে আছে। আবার একজন আর দেশে মশারির তলে, মশারির মধ্যে হয়েছে হেম রয়ে ঠোর দিয়েছে। বৃষ্টি কম হওয়ার কারণে সাপের আক্রমণ বেড়ে গেছে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির। এটা আসলে আমি যেটা মনে করি, এবছর বর্ষা কম হওয়ার কারণে এই বাইট সাইডে জঙ্গলে যেসব সাপগুলো ছিল এইগুলো বাইট সাইড, তাছাড়াও এই বিভিন্ন সময় দেখা যায় যে কারেন্ট জাল পাত্ত মানুষ, সেই কারেন্ট জালে এই সাপগুলো মারা যেত, কিন্তু এবছর সেই ধরনের পানি না থাকার কারণে, বৃষ্টি বাদল কম হওয়ার কারণে কারেন্ট জাল পাতে না, যার কারণে সাপের প্রকোপটা আসলে খুব বেড়ে গেছে। এছাড়াও স্থানীয় হাসপাতালে সাপে কামড়ানোর রোগীর অ্যান্টিভেনম স্বল্পতার কথাও জানালেন এই জনপ্রতিনিধি। ফলে আক্রান্তদের নিয়ে স্থানীয় ওজাদের কাছে যাওয়ার প্রবণতা বেড়েছে বলে তার মত। এখানে বরগুনা হসপিটালে যখন আসে তারা বলে আসো আমাদের প্রতিষেধক কোনো ইঞ্জেকশন আমাদের নাই, তারপর বাধ্য হয়ে তারা বরিশালে যায়, এবং বরিশালেও যে সেম ঘটনা শুনে তখন তারা আসিয়া গ্রাম্য যে ওজা বৈদ্য আছে যেটা দিয়ে বাঁচার জন্য মানুষ যেটা করে সেটাই করে। তবে সচেতনতার অভাবে এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানালেন বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ ফজলুল হক। দুইজন মৃত্যুবরণ করেছে, তারা সচেতনতার অভাব আমি বলবো, কারণ তারা দেরিতে আসছে এবং ওঝা বা বৌদ্ধ বা কবিরাজের চিকিৎসা নিয়ে যখন তারা দেখছে যে এটাকে রক্ষা করা সম্ভব না তখন চলে আসছে, তখন আমরা ফার্স্ট ডোজ অ্যান্টিভেনাম দিয়েও তাকে আর সেভ করতে পারি নাই, এটা আমাদের জন্য ব্যর্থতা বলবো। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।